শুভ দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পৃথিবীর সব কালো আলোয় আলোয় হোক দূর, সুখ শান্তিতে সকল পরিবার হোক ভরপুর। বাতাসে বারুদের গন্ধ নয়, প্রকৃতি হোক আলোর রোশনায় শোভাময়। শুভবুদ্ধির আলো জ্বলুক মানুষের হৃদয়ে হৃদয়ে। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে দুর্গাপূজার পর আজ কালীপূজার আগের দিন আসুন আমরা একবার দেখে নিই কলকাতার কেষ্টপুরের ভিআইপি রোডের একটি কালীপূজার প্যান্ডেল। তো প্যান্ডেলে প্রবেশ করার আগে একবার ভালো করে মাকে দর্শন করি, তারপরে ধীরে ধীরে প্রবেশ করব প্যান্ডেলে। এখন আমরা যে মায়ের মূর্তি দেখছি, এই মা 27 ফুট লম্বা। মাকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে প্রবেশ করি মণ্ডপের মধ্যে। মণ্ডপটি একটি রাজপ্রাসাদের আদলে তৈরি, আর কারুকার্যগুলি সম্পূর্ণ খবরের কাগজে তৈরি, যাতে কোনো রকম পরিবেশ দূষণ না ঘটে। তো আজ আমরা 27 ফুট মায়ের মূর্তি দেখলাম। আমার পরবর্তী ভিডিওতে আগামীকাল দেখবেন 21 হাত কালী আর 22 হাত শিব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, আর সবাই যাতে এই প্যান্ডেল ও মায়ের মূর্তি দেখতে পায় সেই জন্য শেয়ার করুন, আর আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই করবেন সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।